আজকের ভিডিওতে দেখাবো যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনার আনলিমিটেড ফ্রি ট্রাফিক সোর্স যেখানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্লাস হচ্ছে ইউটিউবে ভিডিওর মাধ্যমে আপনি আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং আপনি সেল জেনারেট করতে পারবেন আমাদের মতো ঠিক আছে তো আমি অ্যামাজনের অ্যাকাউন্টে কিন্তু প্রুফ সহ প্রতি অ্যাকাউন্টেই কিন্তু দেখাই তো আজকে এমন একটি ট্রাফিক সোর্স দেখাবো যেখানে আপনারা কাজ করলে মোটামুটি ভালো পরিমাণে সেল জেনারেট করতে পারবেন কিন্তু একটু মার্কেটিং করতে হবে আপনাকে এখানে কষ্ট করতে হবে আপনারা জানেন যে কষ্ট ছাড়া কিছুই হবে না তো ধৈর্য সহ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কারণ কষ্ট করে ভিডিওটা মেক করতে হয় আর অবশ্যই একটা কমেন্টস করবেন কারণ আমি এখানে যেভাবে কাজ করি টোটাল কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর আমি ডিপেন্ডস করে কাজ করি কারণ এখান থেকে আমি হিউজ পরিমাণ সেল করতে পারি আর প্রুফগুলো কিন্তু আমার চ্যানেল লাইভ দেওয়া আছে আপনি কষ্ট করে দেখে নেবেন তো এটা হচ্ছে আজকে আমাদের সাইট এই সাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা উপরে ইউআরএল বারে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ ডট কম এটা কিন্তু খুব ইজিতে আপনার দেখতে পাচ্ছেন এখানে ইউরে এটা কিন্তু খুব ইজিতে আপনি এখানে যে কোনো কিছু মার্কেটিং করতে পারবেন কারণ আমি এখানে যেভাবে মার্কেটিং করি টোটাল সিস্টেমগুলো আপনাদের দেখাই দেব আর এখানে অ্যাকাউন্ট খোলা একবারে ইজি আপনি যখন ওয়েবসাইটের ভিতরে যাবেন আপনার শুধু জিমেলটা দিয়ে সাইন ইন করে নিলেই হয়ে যাবে আপনার অটোমেটিক লগ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটিংয়ের সিস্টেম হচ্ছে আপনার জানতে হবে আমি কয়েকটা নিউটিউব ওপেন করে দেখাচ্ছি আপনাকে কি এখানে প্রতিনিয়ত যেভাবে আমরা সেল জেনারেট করি কারণ আমি চাই যে আপনার এখান থেকে পঞ্চাশ থেকে একশো টাকা প্রতিদিন আর্নিং করেন ঠিক আছে এখন হচ্ছে কাজ করার দায়িত্ব হচ্ছে আপনার তো এখানে দেখেন এরা কিন্তু ডিরেক্ট কিন্তু আপনার অফারটা প্রমোট করেছে এখানে ঠিক আছে ডিরেক্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেভ আপ টু এত পার্সেন্ট আপনার যাই হোক এখানে আপনি যদি ক্লিক করি বাই অ্যামাজনে দেখেন ডিরেক্ট কিন্তু আমাকে এই অফারের জন্য কিন্তু আমাকে অ্যামাজনের পেজে নিয়ে আসতেছে তাদের যে পেজ লিঙ্কটা দিয়েছে ঠিক আছে তো এখানে আমরা কীভাবে মার্কেটিং করবো দেখেন আমরা এখানে এক্সপ্লোর যদি অপশনটা দেখি এখানে একটু কষ্ট করে এক্সপ্লোরে কিন্তু আমাদের অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে এখানে ঠিক আছে করোনা ভাইরাস কালচার তারপর হচ্ছে আপনার ডিজাইন তারপর ব্ল্যাক চ্যান মানে আপনার ওই অ্যাকিপ্টোকায়েন্সি অফারগুলো এখানে আছে মার্কেটিং ঠিক আছে নিউজ মানে আপনার একটু ঘাটাঘাটি করলে নিজেরাই অনেক কিছু বুঝতে পারবেন যেহেতু আমি এটা নিয়ে কাজ করি মোটামুটি আমি জায়গা আপনাদের দেখাবো এইখানে যদি টেক রিলেটেড পোস্ট করতে পারেন দেখেন এখানে আপনার সেলটা কীভাবে আপনাদের অবশ্যই ওয়েবসাইট লাগবে আর ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি মার্কেটিং করে কোনো তেমন সেল ভালো রেজাল্ট কিন্তু পাবেন না কারণ আমাদের মেন ট্রাফিকগুলো আমরা ঢুকাবো আমাদের ওয়েবসাইটে মার্কেটিং করে কষ্ট করে আমাদের এখান থেকে আমরা নিয়ে যাবো আমাদের ওয়েবসাইটে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানকার মেন কাজ দেখেন এখানে যদি আমি একটা ইমেজ ওপেন করে দেখাই আচ্ছা সায়েন্সে যদি যাই দেখেন সায়েন্সে একটু দেখাই যেহেতু আমরা এখানে টেক রিলেটেড পোস্টগুলো করবো দেখেন সায়েন্স রিলেটেড যে কিউগুলো আছে বা এসিও রিলেটেড যেইভাবে কাজ করতে হবে আমাদের এখানে দেখেন এখানে সবাই কিন্তু তার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক নিচ্ছে আমি যদি এই অফারটাতে ক্লিক করি দেখেন তার কিন্তু ওয়েবসাইটে ডিরেক্ট কিন্তু এখানে চলে আসলো বুঝতে পারছেন এই যে প্রোডাক্টটা রয়েছিল এখানে অ্যামাজনে থেকে নিয়ে কিন্তু সে কিন্তু আমার ডিরেক্ট কিন্তু এখানে নিয়ে আসছে এখানে কিওয়ার্ড মানে এসসিও রিলেটেড আপনাকে কিছু জানতে হবে আর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে টোটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস হচ্ছে এসসিও কিন্তু একটু হলেও জানতে হবে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে দেখাবো যে আমরা এখানে কীভাবে পোস্ট করবো প্লাস হচ্ছে ভিডিও মার্কেটিং করবো এই যে মানে আমি আপনাকে ধারণা দিচ্ছি একদিন আগে পোস্টটা করেছে এখানে ঠিক আছে একদিন আগে এই পোস্টটা করেছে এখানে সে এইখানে কিন্তু তার একটা ওয়েবসাইট শেয়ার করছে আপনাদের আমি দেখাচ্ছি এই জন্যই যে এখানে কিন্তু সবাই সবার ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করছে তো সেমভাবে কিন্তু আপনিও করবেন ঠিক আছে আর যদি সেটা যদি না থাকে তাহলে আর কি করার আমি এখানে আমি একটা পোস্ট করে দেখি আপনার সাবমিটের লিঙ্ক ঠিক আছে এখানে যাবেন এটা হচ্ছে আপনার ইউআরএল দিবেন তো আমি এখান থেকে অ্যামাজন থেকে একটা লিঙ্ক নিয়ে আসি অ্যামাজন থেকে যদি আমি এই লিঙ্কটা নিয়ে আসি দেখেন আমি আমি দেখাচ্ছি জাস্ট এখানে কিন্তু আপনি আপনার ওয়েবসাইট দেবেন আমি আমার ওয়েবসাইটে এখানে শো আপ করবো না বলে আমি অফ করে রাখছি এখন আছেন টাইটেল আপনার টাইটেলটা কী ছিল আপনার অ্যাপেল ম্যাকবুক এত এত যাই হোক এটা আমি কপি করে নিলাম ঠিক আছে এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা ট্রাফিকটা ঢুকাবো আর এখানে পিক আপ ইমেজ ঠিক আছে ইমেজটা আমরা কী করবো দেখেন এইখানে যে ইমেজটা আছে এখান থেকে যে কোনো একটা ইমেজ কিন্তু আমরা ডাউনলোড করে নেব যদি এই ইমেজটা ডাউনলোড করি এখান থেকে মাউসটা রাখলেই এখান থেকে সেভাজ ইমেজ এখান থেকে আমরা যদি ডাউনলোডসের ভিতরে কিন্তু আমরা একটু কষ্ট করে ডাউনলোড করে নিতে পারি অত এখান থেকে আমি ইমেজটা আপলোড করে দিই দেখেন এখানে ডাউনলোড এখান থেকে ম্যাকবুক হ্যাঁ ইমেজটা কিন্তু আমার এখানে অটোমেটিক কিন্তু শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটু ই হয়ে জুম করে দিবেন জাস্ট আমাদের ফুল স্ক্রিনটা ইমেজটা দরকার আমাদের এখানে ওকে ঠিক আছে আমাদের ইমেজটা একটু সাইজটাই করে দিচ্ছি এতটুকু করে রাখতেছি ওকে ঠিক আছে এখানে যদি কেউ ক্লিক করে আমাদের এসে চলে যাবে এখান থেকে আর যদি ইমেজটা আচ্ছা একটু দেখছি তো আমার ইমেজটা কিন্তু এখানে সম্পূর্ণ বসাই যে ঠিক আছে এখানে ইমেজটা বসাইলাম এখন এখান থেকে আরও কিছু আমি অপশন নেবো কোন অপশনটা নেব দেখেন এখানে এখানে কি রিলেটেড ছিল আপনার আর এটা কিন্তু আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন মনে রাখবেন সেটা যেন আপনার স্টকে থাকে এটা কারেন্টলি আপনার আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে মানে এটা তাদের স্টকে নেই অথবা স্টকে আছে কিন্তু সেই সিস্টেমটা একটু দেখাচ্ছে আমি জাস্ট পোস্ট করে দেখাচ্ছি আপনার যেই রিলেটেড প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইটটাকে মার্কেটিং করেন না কেন সেটা দিয়ে এখানে পোস্ট করবেন ওকে এখন হচ্ছে এখানে যদি আপনার কিছু লিখে দেন আচ্ছা আর কিছু লেখা যাবে না যাই হোক এখন হচ্ছে ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশনটা আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে ডিস আইটেম সম্পর্কে কী আছে সেটা আপনার আর আপনার ওয়েবসাইট শেয়ার করলেন এত কিছু দরকার নাই ঠিক আছে এবারও যদি দিয়ে দিবেন তারপর আসুন এখান থেকে আমি যদি সাবমিটের উপর ক্লিক করে দেখেন আমার লিঙ্কটা কিন্তু সাবমিট হয়ে গেছে ঠিক আছে তারা কিন্তু দেখবে প্লাস হচ্ছে আমাদের সব কিছু ওকে করে দেবে বি হচ্ছে আমরা প্রতিদিন এখানে একটা করে পোস্ট করব একটা করে পোস্ট করব প্লাস হচ্ছে এখান থেকে যদি ভিডিও আপলোড করে দেখেন এখানে ভিডিওর কিন্তু অপশন রয়েছে আপনি চাইলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন আপনার যে প্রোফাইলটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল প্লাস হচ্ছে এটা হচ্ছে সেটিংস এটা সেটিংস আপনি চাইলে এখানে আপনার সকল ইনফরমেশন দিয়ে কিন্তু আপডেট করে দিতে পারেন তো আমার পার্সোনালি কাজের জন্য ভিন্ন একটা অ্যাকাউন্ট রয়েছে আমি জাস্ট এটা আপনাদের ধারণা দেওয়ার জন্য যারা ট্রাফিক না সেল যেন অ্যাড করতে পারেন না মার্কেটিং জানেন না কিন্তু আপনার সেলের জন্য বসে থাকেন আসলে আপনি কাজটা আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু এত ইজি না আমরা যে আর্নিংটা করেই অনেক কষ্ট করতে হয় ঠিক আছে তো আপনার ধৈর্য সহ সকল প্রকার মার্কেটিং পলিসিগুলো আপনাকে জানতে হবে যে কোনভাবে কোথায় মার্কেটিং করলে আমরা লিড পাবো দেখেন এই কিন্তু একটা অফার প্রমোট করেছে এখানে দেখেন দেখেন এ কিন্তু একটা অফার প্রমোট করেছে এই একটা অফার সে কিন্তু কী করেছে তার ওয়েবসাইটের লিঙ্ক দুই দিন আগে কিন্তু এখানে পোস্ট করেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন টু ডেস অ্যাগো ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন কই নিয়ে যাচ্ছে আমাকে আর ভিডিওতে যারা এখনও লাইক দেন না আমাদের ফ্রি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখেন এটার প্রাইসটা দেখতে পাচ্ছেন কত প্রাইস তো এই প্রোডাক্টটা কিন্তু এখানে আমাদের তাদের কিন্তু ওয়েবসাইটে আমার পোস্ট করেছিল কিন্তু আপনার কৃষি দেখতে পাচ্ছেন এখানে আরও আছে দেখেন এই যে আপনার হেডফোন আছে মানে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে যার যেমন মন চায় আপনি যেটা নিয়ে কাজ করেন বা যে প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন সেটা দিয়ে কিন্তু এখানে পোস্ট করবেন ঠিক আছে এখানে সকল প্রকার পোস্ট আপনি করতে পারবেন আমি আপনাদের ফুলই দেখাই দিয়েছি আচ্ছা আর এখান থেকে যদি সায়েন্সে বিটকয়নে যাই বিটকয়নে আপনার জানেন কিপটোকয়েন্স একটা তো বিটকয়েন আমাদের বেশি পোস্ট করার দরকার আপনি যদি মেকমানি অফার লিপস কাজ করতে চান সেটাও কিন্তু এখানে করা যাবে ঠিক আছে সেটা রিপ্লেও করতে পারবেন মোটামুটি দেখেন এখানে সকল প্রকার একটা সিস্টেম রয়েছে কিন্তু ঠিক আছে মোটামুটি অল ওকে আপনি যদি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন এইখান থেকে মোটামুটি আপনার এস ফ্রেন্ডলি যদি আপনি কন্টেন্ট লিখতে পারেন সেইগুলো দিয়ে যদি মার্কেটিং করতে পারেন দেখবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনি যখন গুগলে সার্চ করেন তখন কিন্তু এইগুলো কিন্তু আগে শো করে যে এই রিলেটেড হিসেবে ভিতরে কী কী পোস্ট আছে আচ্ছা ঠিক আছে এখানে সার্চের অপশন আছে আপনার এইখানে দেখতে পান শার্ট এখানে টি শার্ট ডিজাইনের অনেকগুলো অপশন আছে এখানে সার্চের অপশন আছে আপনার যেটা মন চায় আপনি এখানে যদি লেখেন যেমন মোবাইল আমি দেখি মোবাইলের কোনো কিছু আসে কিনা এখানে মোবাইল দিয়ে সার্চ করলে আচ্ছা মোবাইল সার্চ জিরো মোবাইলে কোনো কিছু দেখাবে না এখানে যদি আপনি এখানে লেখেন টেক যদি এই রিলেটেড কোনো কিছু সার্চ করি দেখি এখানে এটা শো করা হয় কিনা অথবা এখানে ডিলেট কিন্তু দেওয়া আছে এখানে নাম এইভাবে শো করাচ্ছে না সার্চের থেকে ঠিক আছে এই একটা অপশন দেখেন অ্যামাজনের অ্যামাজনের একটা প্রোডাক্ট যাই হোক আমি এখান থেকে একটু আপনাদের বোঝাই দিই দেখেন এক ঘন্টা আগে পোস্টটা করেছে কিন্তু সে এটা কিন্তু যারা আমি ক্লিক করি আমাকে কিন্তু ডিরেক্ট কিন্তু আমাকে অ্যামাজনের পেজে মানে অ্যামাজনের পেজে থেকে যারা ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট করে দেখেন এখানে কিন্তু এই কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এই কাজটা করছে এইখানে ক্লিক করে অনেক সিস্টেমে পোস্টটা করেছে ঠিক আছে এখানে পিডিএফ ফাইলে সব কিছু দেখতে পাবে এই পোস্টের নয় দেখেন এখানে কী কী আছে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে এইভাবে হচ্ছে মার্কেটিং সিস্টেমগুলো আপনাকেও করতে হবে ঠিক আছে ডিরেক্ট আপনার ওয়েবসাইটের মাধ্যমে বা ব্লগার সাইটের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটা নিয়ে কাজ করেন না কারণ এখানে সকল প্রকার সিস্টেমটা দিয়ে রাখছে বুঝতে পারছেন যে কী পরিমাণে এখান থেকে আপনি সেল জেনারেট করতে পারেন যদি একটু কষ্ট করে আপনি এখানে কাজ করেন তো আমরা এখান থেকে দেখেন এখানে ফ্রিতে যেহেতু ইউজ করছি ফার্স্টে আমরা এই ওয়েবসাইটটা কিন্তু ফ্রি না পেইডও আছে তো আমরা এখানে ফ্রিতেই সব কিছু ইউজ করব তো আমাদের প্রতিদিন একটা করে আমরা এখানে পোস্ট করবো বেশি পোস্ট করার দরকার নাই আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার ওয়েবসাইটে ভিজিটর ঢুকাতে চাচ্ছেন পোস্টটা ইউনিক করতে হবে আপনাকে জাস্ট মানে এমন একটা পোস্ট করতে হবে যাতে আপনার কোনো ভিজিটার যদি দেখে আমাদের মতো যেমন আমরা এখানে এসে সার্চ করছি ঠিক আছে এমন যদি কেউ আসে তাহলে কিন্তু এখান থেকে সার্চ করে কিন্তু ফ্রিতেও ঢুকবে আপনার এক্সপ্লোরের যদি ক্লিক করেন আপনি এক্সপ্লোরের অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে ক্যাটাগরি আছে অ্যাপেলের বিটকয়েনের তো এখানে যদি আমি অ্যালভাম স্টেতে যাই দেখি একটু এইখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি পিকচার মানে বিভিন্ন হবিস রিলেটেড আপনি পোস্ট করতে পারেন আপনার যাই চাইছিলো অপশানগুলো আজকের যারা এখনও ট্রাফিক ফান না আপনার মার্কেটিংয়ে কিন্তু আমি সিস্টেমে যত প্রকার সিস্টেম আছে অ্যামাজন অ্যাফিলিট মার্কেটিং এসিও থেকে শুরু করে যাবতীয় সকল প্রকার সিস্টেমগুলো এখানে দেখেন এরা ভিডিও মার্কেটিং করছে আপনার এই যে ক্লিক করলে দেখেন এই যে ভিডিও মার্কেটিং এটা ইউটিউব চ্যানেল লিঙ্ক প্রমোট করেছে আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা প্রমোট করতে পারেন এখান থেকে কিন্তু ভিউজ আসবে এখান থেকে ক্লিক করলে কিন্তু ইউটিউব ভিডিওটা ওপেন হবে তার মানে বুঝতে পারছেন যে এখানে আপনি কী পরিমাণে সেল জেনারেট করতে পারবেন যেহেতু এটা ভাইরাল একটা ট্রাফিক সোর্স না দেখেন এখানে মান্থলি প্রায় সিক্স মিলিয়ন প্লাস মানে ট্রাফিক আছে তার ভিতরে ইউনাইটেড স্টেটের আপনার ছেষট্টি পার্সেন্ট তো আপনারা যদি একটু কষ্ট করে এখানে কাজ করতে পারেন মার্কেটিং করতে পারেন প্রতিদিন আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারেন মানে এমন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে যেইগুলো আপনার সেল হবে মানে একজন ট্রাফিক যদি আপনার দেখে যে এই প্রোডাক্টটা ভালো আমি দেখে মানে প্রোডাক্ট রিলেটেড যেমন আপনার চয়েস হতে হবে প্রোডাক্টটা সে দেখবে আগ্রহী হইলে কিন্তু সে কিনবেও আর অ্যামাজন আপনি জানেন যে আপনার বিশ্বের এক নম্বর প্ল্যাটফর্ম আপনার ই কমার্সের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য থেকে বেস্ট তো আজকের মতো এ পর্যন্তই এমনভাবে আপনার মার্কেটিং করেন এখানে আস্তে আস্তে আপনার সেল জেনারেট হবে আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটার বাড়াইতে পারবেন তত বেশি আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন আর মনে রাখবেন আপনার কষ্ট ছাড়া কিন্তু কিছুই করতে পারবেন আর পারবেন না আপনি যত বেশি টাইম দেবেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে প্লাস হচ্ছে আর্নিংটা ধীরে ধীরে আপনার কিন্তু বাড়তেই থাকবে প্যাসিফ ইনকাম কিন্তু আপনার জেনারেট হতেই থাকবে তো আজকে কথা বলাবো না আমি যেভাবে দেখাইলাম ঠিক ঠিক সেমভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে মার্কেটিং করে বড় করেন ভিজিটর ডুকান অটোমেটিক সেল হতে থাকবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে